অনেকেই বাজার থেকে আম কিনে খায়, কিন্তু অনেক সময় দেখা যায় কেনা আম ভালো হয় না, দোকানদার আমাদের ঠকিয়ে দেন। তাই আজকের এই ভিডিওতে জেনে নেব কেনার আগে ভালো আম কিভাবে চিনব। 1. গন্ধ যাচাই করুন। ফল টাটকা কিনা বুঝতে নিজের ঘ্রাণ শক্তির উপর ভরসা রাখুন। আমের প্রকার অনুযায়ী বদলে যায় সুগন্ধ। আমের বোটার কাছ থেকে যদি ফলের মিষ্টি গন্ধ বের হয় তাহলে সেই আম কিনুন। খুব জোরালো টক বা অ্যালকোহলিক গন্ধ বেরোলে সেই আম কিনবেন না। 2. সুন্দর নরম আম কিনুন। আমের গায়ে আঙ্গুলের মাথা দিয়ে টিপে টিপে দেখুন, পাকা আম সুন্দর নরম হবে। কিন্তু যদি আঙুলের চাপে গর্ত হয়ে যায় তাহলে সেই আম কিনবেন না। তবে যদি বাড়িতে এক সপ্তাহ রেখে খেতে চান তাহলে একটু শক্ত দেখে আম কিনুন। 3. কুচকানো আম কিনবেন না। কেনার আগে আম ভালোভাবে দেখে কিনুন। খোসা কুচকে গেছে এমন আম কিনবেন না। রং বিশেষ গুরুত্বপূর্ণ নয়। তারপরও লাল, সোনালি হলুদ, সবুজ, গেরুয়া, কমলা যে কোনো রঙের আম যদি দেখতে সুন্দর লাগে তাহলে কিনতে পারেন। 4. খুঁতখুঁতে হন। অনেক আম বিক্রেতাই কাঁচা আম কিনে কার্বাইড দিয়ে পাকিয়ে বিক্রি করেন। আম কেনার ব্যাপারে তাই একটু খুঁতখুঁতে হওয়া ভালো। এক্ষেত্রে টাটকা অর্গ্যানিক আম যেখানে পাবেন সেখান থেকে কিনে নিন। এছাড়া অনেক বিক্রেতা আছেন যারা একদম গাছ পাকা আম বিক্রি করেন। যদি সম্ভব হয় তাদের কাছ থেকে আম কেনার চেষ্টা করুন, এতে ঝুঁকিও কমবে। সতর্ক হন, সুস্থ থাকুন, সুন্দর জীবন যাপন করুন। ভিডিওটি ভালো লাগলে বা আপনি যদি উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি খুব ভালোভাবে পেতে পারেন। আর আপনি যদি চান আমার দ্বারা অন্য কেউ উপকৃত হোক তাহলে আমাদের ভিডিওটি শেয়ার করুন।